সুমাই আপনাদের বাসাটা কোথায়? ভিতরে? আচ্ছা চলেন আমরা আপনাদের বাসায় যাব। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, একটি অসহায় পরিবারের মেয়ে আসলে তাদেরকে ঢাকার বাসস্থান আপনারা যে রাস্তা দিয়ে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারছেন দেন কতটা কষ্ট করে যাচ্ছে। এবং অসহায় নারী তখন যার স্বামী তাকে ফেলে চলে যান, তখন তিনি হলো মুড়ি বিক্রি করে তিনি হলো তার সংসারটি চালান। আসলে এতটা কষ্ট করে চলতে হবে কখনই ভাবেনি, সম্পর্ক করে বিয়ে করেছেন আর সেখানে দুটি কন্যা সন্তান একটি পুত্র সন্তানকে রেখে তিনি চলে যান। দর্শক, আমরা কথা বলবো প্রথমে তার সাথে, তারপরে তার বাসায় গিয়ে কথা বলবো যে প্রবাস থেকে অনেকেই সহযোগিতা করেছেন সুমাইয়াকে, আমরা সেই সুমাইয়ের টাকাটি তারা হাতে পেয়েছেন কিনা এবং পাশাপাশি কে দায়িত্ব নিয়েছেন সেই সব বিষয় নিয়ে চলুন কথা বলবো। এই অসহায় পরিবারগুলো আসলে জীবনে এতটা কষ্ট করে চলতে যে চলার পথে তাদের কতটা কষ্ট হয় আসলে অনেকেই জানেন না। দর্শক, এই কষ্টের মধ্যে থেকেও তাদের ভিতরে অনেক সততা কাজ করে, অনেকটা যে কষ্টের মধ্যে বেঁচে থেকেও তাদের শান্তি খুঁজে পান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি এখানে ঝালমুড়ি কতদিন ধরে বিক্রি করেন? চার বছর। তো এখানে কেমন প্রতিদিনের ইনকামটা কেমন হয়? ৩-৪০০ টাকা বিক্রি করেন, এতে আপনার মানি হলো লাভ হয় কত? অসুস্থ? কি অসুস্থ আপনি একটু বলবেন। এই নানান ধরনের রোগের বয়স হলে বোঝেন না, রোগে দেখা যায়। কি সমস্যা হয়েছে এই মুহূর্তে আপনার, কি সমস্যাটা? এই সাইড সুট ব্যথা, ভালো লাগে না ভাই, মানে কষ্ট হয় দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করতে। তো কতক্ষণ ধরে আপনার দাঁড়ায় থাকতে হয়? সারাদিন। এই সারাদিন দাঁড়ায় দাঁড়ায় এখানে বললো ঝালমুড়িটা বিক্রি করতে হইতেছে। এই দোকানটা কার? অন্যজনের দোকানটা। এই দোকানের সামনে দোকানে যখন তারা দোকান করতে আসে তখন কি আপনার সরে যেতে হয় এখান থেকে? আবার পাশে দাঁড়াইতে হয়। এই যে রাস্তার ভিতরে আপনি যে বিক্রি করছেন, এই রাস্তার ভিতরে যখন গাড়ি টাড়ি আসে তখন আপনারা হলো এই দোকান সরাই নিতে হয় না? চলুন আমরা আপনার বাসায় চাই, আপনার বাসায় গিয়ে আপনার একটু দেখি, আপনার বাসায় গিয়ে আপনার একটু বাসাটা। চলুন দর্শক, আমরা কথা বলবো সুমাইয়ের সাথে, আসলে তারা দেশ বিদেশ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছে এবং সুমাইয়ের পড়াশোনার দায়িত্ব কেউ নিয়েছে কিনা আমরা সে বিষয় নিয়ে চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আমরা এর আগে একটা প্রতিবেদন করেছিলাম, যে সেই প্রতিবেদনের মাধ্যমে অনেকেই হলো আপনাদের থেকে হলো ফোন করেছে বা আমাদের কমেন্টও জানিয়েছে যে না আপনার পড়াশোনার দায়িত্ব নিতে চায়, সৌদি থেকে একজন আছে, লন্ডন থেকে আছে, অনেক দেশ থেকে অনেকেই মানে এইভাবে মন্তব্যগুলো করেছেন এবং আপনার দায়িত্বগুলো নিতে চাচ্ছে, আপনাদের ফোনে কথা বলতে পারছে না, সরাসরি যোগাযোগ করতে পারছে না, কারণটা কি? অনেক মানুষ ফোন দেওয়া ডিস্টার্ব করে, আর ফোন দেওয়া ওর কথা বলে না, আবার চুপ করে থাকে, তাই আর কি আমার। আচ্ছা, আপনি আমাকে বলেন যে লন্ডন থেকে এক ভাই হলো আমাদেরকে ফোনে জানিয়েছেন তিনি চাচ্ছেন যে আপনার টোটাল পড়াশোনার দায়ভারটা নিতে চাচ্ছেন, আপনি কি এই পড়াশোনার মানে খরচা যদি উনি দিতে চাই তাহলে আপনি নিতে পারবেন কিনা বা নেবেন কিনা? নেবেন। আচ্ছা, এর ভিতরে আরেকজন আছে হলো সৌদি থেকে, তিনি হলো আপনাদের পড়াশোনার খরচা চালাতে চাচ্ছে। আসলে এখন পর্যন্ত কেউ সরাসরি এগিয়ে আসে নাই, আপনি আসলে যদি এর ভিতর থেকে যে কেউ একজন যদি এগিয়ে আসে তাহলে কি আপনারা তাদের খরচাটা নেবেন নাকি সবারটা নেবেন? না, একজন তো এগিয়ে আসছে সৌদি আরব থেকে, আমার বাবা হিসেবে তাকে মাইনা নিছে, এখন সে আমার খরচ দিছে, আমি তাতে সন্তুষ্ট। মানে খরচা দিছে বলতে হলো সে কি খরচাটা আপনার হলো সরাসরি পুরোপুরি খরচাটাই দিবে, আজীবন চালাবে? সে যত রাখবে ততই আমি খুশি। মানে আপনার যতটুকু খরচা লাগবে পুরোটাই কি দিচ্ছে নাকি তাতে আরো একটু মানে হলো শর্ট পড়ে? সামর্থ্য যত দিবে ততটুকুই আমি তাতেই খুশি। এখন বিষয়টা হলো আপনার যে পরিস্থিতিগুলো আমরা দেখেছিলাম, আপনার যে বিষয়গুলো আমরা জানিয়েছিলাম দেশের বেশি দেশবাসীর কাছে তুলে ধরেছিলাম, অনেকেই আপনাকে সহযোগিতা করতে চায়। সেই সুবাদে যদি আপনার এই বাবা, যেহেতু আপনারা বাবা এবং মেয়ে, সেই সুবাদে আপনার পরিচয় আপনারা ওভাবে আপনারা তাকে বাবা ডেকেছেন, সে আপনাকে মেয়ে ডেকেছে, সে খরচা দিতে চাচ্ছে, খরচা দিচ্ছে, পাশাপাশি যদি তার পাশাপাশি যদি
এই লন্ডনের যে প্রবাসী ভাই আছেন তিনি খরচা দিতে চাচ্ছেন, সৌদি যে বাসী ভাই আছে সেও খরচা দিতে চাচ্ছেন, সেই সুবাদে আপনি এদের খরচাগুলো নিতে চাচ্ছেন কিনা যদি দিতে চায়? সুমাইয়া, আপনার জন্য একজন প্রবাসী ভাই হলো কিছু টাকা দিয়েছেন, 4,000 টাকা। উনি প্রথমে হলো 4,000 টাকা দিয়েছেন, পরে আমি বললাম যে ভাই খরচা তো পাঠান নাই, পরে তিনি বললেন যে ভাই আমি খরচা সহকারেই পাঠাইছি। পরে আবার দোকান ওই লোক মালিকের ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর পরবর্তীতে আবার ওই খরচার টাকাটাও পাঠিয়ে দিয়েছে। এই নেন, কত টাকা আছে একটু গণে দেখেন, গণেন আপনি কত টাকা পাইছেন টাকাটা বুঝে। আপনি যে টাকাটা দিয়েছেন তার জন্য কি বলতে চান? তার জন্য আপনি কি বলতে চান? আমরা আমার মা আমার ভাই আমার বোন আমরা সবাই নামাজ পড়ে দোয়া করি সেজন্য ভালো থাকি, আর যেন তার এমন টাকা দেয় আর মানুষ যেন সাহায্য করতে পারে, আর আমি খুশি তার এই টাকা আমি পড়াশোনায় কাজে ব্যবহার করতে পারি। দর্শক, আমরা এই সুমাইয়ার পরিবারের উপর আমরা পুরো প্রতিবেদনটি আপনাকে দেখালাম এবং সুমাইয়ার পড়াশোনা বন্ধ হয়েছিল, এখন এই মুহূর্তে হলো সুমাইয়া পড়াশোনা করার সুযোগ পেয়েছে, আর যে ছোট্ট যে বোনটি রয়েছে সেও কিন্তু এখন পড়াশোনা বন্ধ রয়েছে, তার পড়াশোনা করতে পারছে না এবং মা ঝালমুড়ি বিক্রি করে এখনও তার সংসার চালাতে হচ্ছে। বর্তমানে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সৌদিতে এক প্রবাসী ভাই, আসলে তিনি কতদিন পর্যন্ত দায়িত্বটা পালন করবেন আল্লাহ, আমরা দোয়া করি যে তিনি সুস্থ থাকেন, সবল থাকেন এবং এই সুমের পড়াশোনা এবং সব কিছু মিলিয়ে যেন তিনি ওই দায়িত্বগুলো পালন করে যেতে পারেন। পাশাপাশি তাদের সংসারের যে অবস্থান, যদি এই সংসারের প্রতি আপনাদের একটু মায়া বা ভালোবাসা থেকে থাকে তাহলে হয়তো বা আপনাদের একটুখানি সহযোগিতায় তারা একটু ভালো থাকতে পারে। আমরা জানি না দর্শক আপনাদের কেমন লেগেছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।